আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি আজকে আপনাদের সঙ্গে আমেরিকার থ্যাংকস গিভিংয়ে কী খায় মানুষ আর ব্ল্যাক ফ্রাইডেতে কী ঘটে আমেরিকাতে আর কী কেনা বেচা করে বা কেনে সবাই, কেন এত আগ্রহ সবাই ব্ল্যাক ফ্রাইডেতে, সেটাই শেয়ার করব। চলেন আমরা প্রথমে থ্যাংকস গিভিংয়ে কী খাওয়া দাওয়া করে আমেরিকানেরা তাই দেখাই। আপনারা দেখতেই পারেন এই বিশাল টার্কি যে দেখাইলাম, ওই টার্কির মাংসটা খেতে হবে। টার্কিটা হচ্ছে মেইন মেইন ফুড হিসাবে করে, বড় টার্কি এইটা একেবারে দেখেন এত বড়। এইটাকে কিন্তু বেক করে সাধারণত, এটা কিন্তু রান্না করে না, বেক করে সুন্দর করে, তার মধ্যে চিকেনও করে কেউ কেউ। এই চিকেনের অংশ দেখছেন, সঙ্গে এই যে এটা কর্ন, কর্নটাকে চিজ দিয়ে রান্না করেছে, আর এইটাকে বলে ডিনার রোল, আর এইটাকে হচ্ছে ক্যাসারোল। ক্যাসারোল হচ্ছে এটা ব্রোকলি দিয়েও করা যায়, আবার গ্রিন বিনস দিয়ে কেউ করে। আর এখানে একটা সস দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ক্যানবেরি সস বলে আর কি, ক্যানবেরি দিয়ে বানায়। এটা স্পেশাল আসলে থ্যাংকস গিভিংয়ের জন্য বানান, এটাকে বলে স্টাফি। আর এখানে যেতেন এটা মিষ্টি আলু, আমাদের দেশে যেটা, সেইটাকে সুন্দর করে মিষ্টি করে রান্না করে। আর সালাদ তো দেখতেই পেলেন, ক্যাসারোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করে দেখি। আর এই টার্কিটা বিরাট টার্কি, এটা কিন্তু কেটে কেটে দেয়। আর এখানে স্ন্যাক্স হিসাবে ডিনার রোল, এই যেখানে আমি ইয়ে করছি, আমি অবশ্যই এটা বানায় নিয়ে গেছি, এটার ভিতরে চিকেন আছে আর সঙ্গে চিজ দিয়ে করছি। আর এটাকে বলে ডাবল এগ, ডিমটাকে ইয়ে করে কুসুমটা বের করে সুন্দর করে করে। আর ওইটা তো দেখতে পালেন মিষ্টি, বালুশাহী মিষ্টি এটা, আর ডাবল এগ এটা, আর একটু ক্রেকার রাখছে, আর পাই দুই ধরনের পাই, একটা পাইকে বলে হচ্ছে পিকান পাই আর একটা হচ্ছে পামকিন পাই, আর এইটা হচ্ছে এমনি সাধারণ পাই, বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের পাই রাখা হয়েছে, আর বড়রা মিষ্টি খাবে। আর এইটা হচ্ছে ডিনার রোল, ডিনার রোলটা এটার ভিতরে অবশ্য কেউ টুনা মাছ দিয়ে করে, কেউ এমনিও করে। আর ডিনার রোলটা সাধারণত কোনো কিছু স্টাফ থাকে না ভিতরে, জাস্ট বন রুটির মতো আর কি, এইটা বেক করে আর সঙ্গে কিন্তু খায়। যেহেতু কোনো ভাত বা কোনো রুটি জাতীয় খাবার খুবই কম থাকে, শুধু এই ধরনের রোল জাতীয় জিনিসটাই থাকে, আর মেইনলি তো চিকেন ইয়াটাই খাওয়া হয়। খাওয়া দাওয়ার পরে সবাই কিন্তু রাত্রেবেলা একটু গল্প স্বল্প করে, আগে তো প্রায় রাত 12টার দিকে হতো, এখন সেটা শুরু হয়, কেউ কোনো কোনো দোকান সকাল 5টায় শুরু করে, কোনো কোনো দোকান 7টায়, কোনো কোনো দোকান 3টা, রাত 3টার সময়। তো এইখানে যেখানে আমি নিয়ে আসছি এটা কিন্তু সকাল 5টায় হয়েছে, সেই দিন এত ভিড় ছিল যে দেখাইতে পারি নাই। প্রত্যেকটা জিনিস 60%, 70%, তার চেয়েও বেশি কোনো কোনো জিনিস 80% ছেলেও ছিল। সবাই সাধারণত কিচেনের জিনিসপত্র, বিভিন্ন ধরনের যেগুলো থাকে এগুলো কিন্তু সবাই কিনে গিফট করে, তবে সবাই এটা জমায় রাখে ক্রিসমাসে গিফট করার জন্য। এই সময়টা সবচেয়ে বড় সেল হিসাবে গণ্য করে আর কি। এই যে আপনারা দেখছেন এখানে থালা বাটি তো আছেই, সঙ্গে কিন্তু এই যে ফ্রাই প্যান খুবই সস্তায় দিচ্ছে, $180-এরটা মাত্র $50-এ বিক্রি করছে। এটা পুরা সেট, একটা সেট আছে প্রায় 12-24টার মতো জিনিস দিয়ে। আর এইখানে যেটা দেখছেন এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা সেট, ব্ল্যাক ফ্রাইডে ডিল হিসাবেই বিক্রি হচ্ছেন, মাত্র $100-এ, $280-এরটা। এইখানে দেখেন হচ্ছে চায়ের কফির আর কি যে ইয়াটা, কফি মেশিন, এটা কিন্তু খুবই ভালো একটা কফি মেশিন, সেটার দাম মাত্র $200-এর নিচে বিক্রি হচ্ছে। এইখানে ফুড প্রসেসার থেকে শুরু করে সব কিছুই কিন্তু অনেক অনেক সস্তায় বিক্রি হচ্ছে, এই জন্য ডিলের জিনিস অনেক সময় আগে শেষ হয়ে গেলে আগেই শেষ, ওরা আর কোনো সাপ্লাই দেয় না। এখানে দেখেন যারা বাংলাদেশ থেকে আসছেন, শীতের দেশে এসে দেশ থেকে কাপড় না নিয়ে আসলে কোনো অসুবিধা নেই, এখানে কিন্তু এই ব্ল্যাক ফ্রাইডে সেলটা যদি কেউ ধরতে পারে, বা অনলাইনেও কিন্তু অর্ডার দেওয়া যায়, এটা শুধু একটা দোকানে না সব দোকানেই কম বেশি থাকে। এখানে দেখেন 50% অফে ডকার্স একটা নাম করা কোম্পানি, এখানে দেখেন $180-এর জিনিসটা বিক্রি হচ্ছে হয়তো বা 80-90 টাকা হবে, $180-এরটা জিনিসটা বিক্রি হচ্ছে অলমোস্ট $80 এরকম। তারপর এটা আবার বাড়াই দিবে নেক্সট উইকে, সব কিছুর দাম কিন্তু বাড়ায়, আগের মতো অবস্থায় চলে আসবে। তো অনেকেই যেহেতু শীতের জায়গা সবসময় জিনিস লাগেই, সবাই কিন্তু এই সময়টাই কেনে বাচ্চাদের জন্য, তারপরে ক্রিসমাসে গিফট করবে, সেই জন্য অনেকে কিন্তু এই সময়টা কেনে। এত ভিড় থাকে
ওই ব্ল্যাক ফ্রাইডে নাইটে যে ঢোকায় মুশকিল হয়ে যায়, অনেকেই পরে আসে আর কি, এই জন্য দোকানগুলো সাধারণত 2 দিন পর পর্যন্ত রাখে সেলটা। এখানে দেখতে পাচ্ছেন সুটকেস, এই সুটকেসের দাম 60%-এর কমায় দিয়েছে, 70%-ও দেখলাম। তো এখানে যারা জার্নি করতে চায় তারা কিন্তু এই সময়টার জন্য ওয়েট করে, খুবই কম দামে এবং সুন্দর সুন্দর কিন্তু সুটকেস বিক্রি হচ্ছে। শুধু সুটকেস কেন, সব কিছুই কিন্তু, কাপড় থেকে শুরু করে শু, বিশেষ করে আমি শু সেকশনটা যেতেই পারি নাই, এত ভিড় ছিল যে মানুষ ছিল জন্য আমি ভিডিও করতে পারি নাই। কারণ শুগুলা $100-এর শুগুলা বিক্রি হচ্ছে $30, মানে মিনিমাম 70% অফ শু বিক্রি হচ্ছে আর কি। তো বিশেষ করে বুটস, যেটা ফ্যাশন বুটস বলেন অথবা স্নো বুট, এটা খুবই বিক্রি হয়। ঠান্ডার জায়গায় তো বুটসটা খুবই দরকার হয়, আর এখানকার সবাই কিন্তু ফ্যাশন হিসাবে বয়স্ক মানুষেরাও বুটসটা খুবই ইউজ করে আর কি। আর এই যে এখানে দেখছেন যে তাক পুরা খালি হয়ে গেছে, ইয়েগুলো টাওয়াল, টাওয়াল মাত্র $2.99 করে দিয়েছে, যেটা $10 $11 দাম। তো সব কিছুরই কিন্তু এইভাবে দেখেন পুরা ফাঁকা হয়ে গেছে আর কি, মানুষ কিনে কিনে স্টক করছে আর কি। তো এইখানে দেখেন এটা $29.99-এ বিক্রি হচ্ছে $70-এর এই কফি মেকারটা। আর এখানে এই যে একটা কেটলি খুবই ইউজফুল আমারও একটা আছে, এটা মাত্র বিক্রি হচ্ছে $25-এ, এটা কিন্তু রেগুলার দাম হলো $70। আর $79-এ বিক্রি হচ্ছে এইটা হচ্ছে কফি মেকার আর কি, কফি মেকার। এই কফি মেকারটাও বেশ ভালো কোম্পানির, আমিও একটা কিছু কিনলাম, আমি একটা ফোচট্টো দেখে ফুড প্রসেসার কিনেছি, যেটা আমার হ্যান্ডি আমার বড় আছে, সেটা কাজে লাগে না। তো এই সময়টা ওয়েট করে থাকি আমরা সবাই, যে কিছু না কিছু কেনা যায় দরকারি জিনিস, যেটা ঘরে কাজে লাগে, সেরকম জিনিস কিনলে কিন্তু এই সময়ের জন্য পাওয়াই যায় ভালো মতো, সস্তায় পাওয়া যায় আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন বুলেট, যেটাকে বলে আর কি ফুট জুসার, এটাকে হেলদি উপায়ে যারা ইয়া করতে চায় তারা কিন্তু এই জুসারটা কিনতে পারে খুবই কম দামে। এবং এটা কিন্তু শুধু জাস্ট বাটনটা অন করলেই একটা ছোট্ট ইয়া সঙ্গে কিন্তু নিয়ে যাওয়া যায় অফিসে বলেন বা বাইরে বলেন। আর এই যে থালা বাটিটা দেখছেন, এই ডেকোরেশন করে সুন্দর করে রাখছে, এটা $4.99 থেকে স্টার্ট হয়েছে, একটা কিন্তু ইন্ডিভিজুয়াল দাম, কিন্তু কোনোটার দাম বেশি কম আছে, শুধু কম দামেরটাই শো করে যাতে মানুষের চোখে পড়ে। এখানে দেখেন পুরো সেটটা একটা একটা করে কিনে মানুষ নিতে পারে, সব কিছুরই দাম খুবই সুন্দর, মানে কম দামেই বিক্রি হলো। যদি কেউ ইয়া করতে চায় এই সময়টা কিন্তু সবাই কিনতে পারে আর কি। তো এইখানে থালা বাটি, এই যে পুরুষের ঝুড়ি, সব কিছু আমি কয়েকদিন আগে অবশ্য এই যে একটা পুরুষের ঝুড়ি যে দেখতে পাচ্ছেন এটা কিনলাম, তো এইখানে এখন দেখি ওটার দাম কমায়ে 30% অফে দিচ্ছে আর কি। আর এই যে তারপরে বাজার টাজার করে এখন আমরা উপরতলায় যাচ্ছি, দেখি মহিলাদের সেকশনে আরও কত কিছু আছে আর কি। এরপরে লিভাইসের একটা প্যান্ট আমি দেখাবো আপনাদেরকে, লিভাইসগুলো এখন প্রায় 40% অফে দিচ্ছে, সাধারণত লিভাইসের $1-ও কখনো কম থাকে না। তো এই ব্ল্যাক ফ্রাইডে অনেকেই কিন্তু খুবই পরিমাণে কিনতেছে এটা, এটাতে কোনো কুপনও ইউজ করা যায় না এবং কখনো কোনো সেলও থাকে না। লিভাইস এখন একদম বিরাট করে ডিল দিয়েছে 40% অফ ম্যান ওমেন্স সবার জন্যই আর কি। তো এই হচ্ছে বাজার, যারা করতে চায় তারা কিন্তু এই সময়টার জন্য ওয়েট করে থাকে। আর শুধু বাজারই না, ঘোরাফেরা করতেও অনেকে পছন্দ করে, অনেক কিছু দেখা হয়, সে দেখা অনেকে বাজার করে দেখে কেনে।